চতুর্থের দিন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন পূজো মণ্ডপের ছবি তুলে ধরছি আমরা। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্ক, মোহাম্মদ আলী পার্কের ছবি। প্রতি বছর মোহাম্মদ আলী পার্কে বিশাল ভিড় হয় এবং লম্বা লাইন পড়ে যায় মোহাম্মদ আলী পার্ক। এবছরও সেজে উঠেছে, ঠিক কোন থিমে সেজে উঠেছে, কিভাবে সেজে উঠেছে নিশ্চিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধিরা। কিন্তু তার আগে ছবিটা দেখাতে চাইবো আপনাদেরকে, ঘরে বসে পুজোর আনন্দ নিতে নজর রাখুন রিপাবলিকে, কারণ টানা লাইভ চলবে রিপাবলিকে। প্রতিটা পুজোর প্রতিটি ছবি রিপাবলিকে এক্সক্লুসিভ দেখতে পাবেন। ভিড় করে রাস্তায় দেখতে হবে না ঠাকুর, ঘরে বসে আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাবে বিভিন্ন জায়গার, শুধু কলকাতা নয়, কলকাতা শহরতলি নয়, বিভিন্ন জেলার পুজোর ছবিও দেখতে পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে মোহাম্মদ আলী পার্ক যে পুজোর ছবি দেখাচ্ছিলাম সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শচীন, এবং একই সঙ্গে কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। দুদুটোই কিন্তু জমজমাট পুজো হয়। আমি যেহেতু মোহাম্মদ আলী পার্কের ছবিটা দেখিয়েছি, তাই প্রথমেই ভীষণ কৌতূহল হচ্ছে জানার জন্য যে মোহাম্মদ আলী পার্ক এবার কি থিমে সেজে উঠেছে। শচীন, তুমি যদি একটু ঘুরিয়ে দেখাও দর্শকদের জন্য। একদমই সমাদৃতা, আমি প্রথমেই সহকর্মী দেবব্রতকে অনুরোধ করব ছবিটা দেখানোর জন্য। মোহাম্মদ আলী পার্ক অন্যতম শহর কলকাতার অন্যতম দুর্গাপুজোগুলোর আকর্ষণের মধ্যে অন্যতম একটি আকর্ষণের পুজো, এবং সেই পুজো এবারে থিম যে থিমে সেজে উঠেছে, যেমনটা তুমি বলছিলে, দর্শকরা বা রিপাবলিক বাংলার দর্শকরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিভিন্ন পুজো মণ্ডপের ছবি বা বিভিন্ন পুজো মণ্ডপের থিমগুলি জানার জন্য। মোহাম্মদ আলী পার্কের এবারে থিম গোটা করোনা কালে কীভাবে, কোন পরিস্থিতির মধ্যে আমরা পার করে এসেছি, কোন পরিস্থিতির মধ্যে গোটা যে সময়টা সেই সময়টা আমরা পার করেছি, করোনা থেকে ওভারকাম করতে হবে, মূলত এই থিমের লক্ষ্য রেখেই কিন্তু শিল্পী সেভাবেই গোটা মণ্ডপ সাজিয়ে তুলেছেন। আমি একটা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো, আর এবারে থিম ঠিক কী করেছেন, কীভাবে ভাবছেন, এই যে ক্রাউড ম্যানেজমেন্ট প্রত্যেকবারের যেটা করার চেষ্টা হয়ে থাকে, শেষ দুটো বছর আমরা করোনাকালের মধ্যে দিয়ে কাটাচ্ছি, এই গোটা বিষয়টা কীভাবে পরিকল্পনা করেন? এবার আপনি দেখুন, আমরা থিম করেছি ভ্যাকসিনেশন। 2020 ছিল কোভিড, আর 2021 আছে ভ্যাকসিনেশন, কি মানুষ যদি ভ্যাকসিন নিয়ে নেয় তাহলে করোনা দিয়ে বাঁচতে পারবে, আমরা এটাই দেখানোর চেষ্টা করেছি। ক্রাউড ম্যানেজমেন্ট আজকে আমাদের উদ্বোধন, কালকে এখানে বাসের ব্যারিকেড হয়ে যাবে, লোক বাসের ব্যারিকেড মধ্যে করে আসবে। আমি মনে করছি কলকাতার মধ্যে প্রথম আমরাই চিন্তাভাবনা করে প্যান্ডেলটা তৈরি করেছিলাম কি এবার আমরা প্যান্ডেলে কোনো দর্শককে অ্যালাউ করবো না, বাইরে দিয়ে দেখবে যখন আমাদের উদ্বোধন হয়ে যাবে, বাইরে দিয়ে মানুষ দেখে বাইরে দিয়ে চলে যাবে। সমাধিতে এবার আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বেশ ভিড় করেছে, আমি একটু কথা বলার চেষ্টা করব। একদম কি পুজোর শুরুটা কি এভাবেই শুরু করা হচ্ছে যাতে ভিড় এড়িয়ে ঠাকুর দেখা যায়? ভিড় এড়িয়ে ওই জন্য শুরুতেই মানে একদম তৃতীয়া চতুর্থীর দিকেই বেরিয়ে পড়েছি, যাতে পরে যত ভিড় বাড়বে ততদের জন্য ভিড়ে না পড়ি, ফাঁকায় ফাঁকায় আরামসে মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে ঠাকুর দেখতে পারি। আর সবাইকেও ইভেন এটাই বার্তা দেওয়ার যে কি সবাই যেন মাস্ক পরে ঠাকুর দেখে, ডিস্টেন্স যতটা সম্ভব মেনটেন করে আর সুস্থ থাকে। এটাই প্রথম মণ্ডপ না, এর আগেও আরো ঘুরে? হ্যাঁ, কলেজ স্কোয়ার দেখলাম, দেন এইটা দেখবো, এবার ভাবছি সাউথের দিকে চলে যাবো। পুজো মানেই তো একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, এবারের পুজোয় খাওয়া দাওয়ার রেজুলিউশন কি? খাওয়া দাওয়া সব কিছুই খাবো, বাট একটুখানি ডায়েটটাও মেনটেন করতে হবে, বিকজ আমাদের সবারই এখন চাকরিজীবী, বাজে কিছু খেয়ে নিয়ে পেট খারাপ করলে চলবে না। যেই কটা দিন জমিয়ে খাওয়া দাওয়া করবো, সব বন্ধুদের সাথে দেখা করবো, আড্ডা দেবো, আনন্দ করবো। মেনুটা একটু শেয়ার করা যাবে, খাওয়া দাওয়ার কী ধরনের মেনু প্ল্যানিং করছেন? আজকে তো আমি ভাবছি কন্টিনেন্টাল দিয়ে স্টার্ট করি, বিকজ সপ্তমী অষ্টমী এমনই দিন ফ্যামিলিতে ভেজ ননভেজ সব বাড়ির খাবারই খেতে হয়, তো আজকে ভাবছি কন্টিনেন্টাল কিছু বার্গার পিৎজা এইসব ট্রাই করবো। সমাধিতা, আমরা পুজোর দর্শকদের সঙ্গেও কথা বললাম, এবং তুমি দেখতে পাচ্ছ একটু কথা বলবো ম্যাডাম, ভিড় এড়িয়ে ঠাকুর দেখার পরিকল্পনা তাই আজকে? হ্যাঁ, আজকে তাই। কোথায় কোথায় ঘুরলেন এখনো? শুধুমাত্র শ্রীভূমিতে গেছি, আর এখন মণ্ডপটা এখনো পর্যন্ত ভালো লাগে, একটাই দেখেছি এখনো পর্যন্ত। বেশ, পুজো মানেই তো খাওয়া দাওয়া, একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং তো থাকে, কি খাওয়া দাওয়ার প্ল্যানিং এবারে পুজো? এখনো হয়নি সেরকম, দেখি ঠাকুরটা দেখি তারপরে। কি প্ল্যানিং ভাবছেন, কি কিভাবে কাটাবেন এবারে পুজো? এরকম ভাবেই পুরো বেড়াবানোর প্ল্যান আছে বন্ধুদের সাথে। আচ্ছা, এই মণ্ডপে আসার পরে কটা সেলফি হলো? স্কুল বন্ধ এবং তারপর থেকে মাইগ্রেন্ট লেবারদের বাড়ি ফেরা, বাড়ি ফেরা থেকে শুরু করে অক্সিজেন মানুষের যে হাসপাতালে ভর্তি সেখানে অক্সিজেনের প্রয়োজনীয়তা,
তারপরে এই যে মানুষ গোটা বিষয়টা থেকে ওভারকাম করার যে চেষ্টা, কিছু মানুষের হাতে কাজ নেই, কাজ চলে যাওয়া, যে মানুষগুলো দিনমজুর সেই মানুষগুলোর ছবিগুলো তুলে ধরা এবং পরবর্তীতে পুরো করোনা কালের ছবি তুলে ধরা হয়েছে, নিঃসন্দেহে ভীষণ ভালো লাগছে দেখতে। এবং আমি দর্শকদের জন্য বলতে চাইবো, আপনি যদি নিজেও যান পুজো মণ্ডপের কাছে, তাহলেও হয়তো উদ্যোক্তারা যেভাবে করোনা বিধি মেনে দূরত্ব বজায় রাখার কথা বলবেন, এত ক্লোজলি কিন্তু দেখতে পাবেন না, এত একদম নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যাবে ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সেভাবে দেখতে পাবেন না। তাই বসে থাকুন টিভির সামনে, রিপাবলিক বাংলায় নজর থাকুক, নিশ্চিতভাবে সব পুজো দেখতে পাবেন।